i wanted to আমি মূলত জানতে চাইছিলাম উত্তেজনাকে কি করে নিয়ন্ত্রণ করা যায় if you could যদি একটা সহজ সরল উপায় দেন যেটা আমি করে দেখতে পারি আমরা আমরা তো করতেই পারি খালি আপনাকে গুলি করতে পারলে তারপরে আপনি অনুত্তেজিত আর ঠান্ডা হয়ে পড়বেন আপনি উত্তেজনাকে কেন নিয়ন্ত্রণ করতে চান আমি চাই আপনি সবসময় উত্তেজিত থাকুন আপনার সমস্যা হলো কারণ দেখুন লোকজন আপনাকে বলে আসছে এটা আপনি খুব খুশি থাকলে দুঃখ পিছু পিছু আসবে হুম আপনি বুঝতে পারছেন তারা প্রথাগতভাবে এটা বলে আসছেন তো আপনি খুব বেশি হাসছেন তাই কাল আপনি কাঁদবেন এই পর্যবেক্ষণটা এসেছে কারণ আপনি আপনার সচেতনতার ভিত্তিতে চলছেন না আপনার স্বভাবটা চক্রাকারে ঘোরার আপনি খুব হাসতে লাগলে আজ কালকে কাঁদবেন কারণ মানুষের সাথে তাই ঘুরতে থাকে বহু মানুষের এটাই অভিজ্ঞতা বহু মানুষের ক্ষেত্রে এটা সত্যি এটা সেই প্রেক্ষিতেই আপনি বলেছিলেন উত্তেজনা চাই না কারণ উত্তেজনা এনে দেয় বিপদ তাই না যদি আনন্দময় হতে পারতেন সবসময় এক উত্তেজনার অবস্থায় দারুণ হতো না আমি সব সময় উত্তেজিত সবকিছু নিয়ে কিছুই নেই যা উন্মত্ত করে না সেই প্রশ্নটা আমি আপনাকে করছি কারণে তাই তো আমার প্রশ্ন আপনি উত্তেজনাকে ঠান্ডা কেন করতে চান না আপনাকে যথাযথ ভারসাম্য আনতে হবে যাতে উত্তেজনা দুর্ঘটনা না ডেকে আনে তাই না উত্তেজনা মানে জীবন আরও তীব্রভাবে হচ্ছে তাই না সবসময় এর সর্বোচ্চ তীব্রতার সাথেই ঘটা উচিত কিন্তু এখন আপনার যথাযথ ভারসাম্য তৈরি করা উচিত যাতে আপনার উত্তেজনা আপনার ভেতরে সর্বনাশা পরিস্থিতি না ডেকে আনে তো ঠিক জিনিসটা চানি আপনার দরকার যথাযথ ভারসাম্য জীবনকে হত্যা করা নয় কারণ জীবনে বাঁচলে কিছু হতেই পারে জীবনে বাঁচলে কিছু হতেই পারে তাই সবচেয়ে ভালো হয় মরে যাওয়া সেই যুক্তিতে এগোচ্ছেন আপনি এখন এটাই কি সমাধান না যদি জীবনকে বাঁচেন আঘাত লাগতে পারে দুঃখ পেতে পারেন তাই সবচেয়ে ভালো এখনই মরে যান যাতে আপনার সাথে কিছুই না হয় এটা একদম একশো শতাংশ ইন্সিউরেন্স কিন্তু সেটা উপায় নয় তাই না আপনি বাঁচতে চান উচ্ছ্বাসের সাথে বাঁচতে চান আর তবুও তো ভারসাম্য থাকা আপনি অর্ধজীবিত আর শান্তিপূর্ণ এর কোনো মূল্য নেই আপনি প্রাণবন্তভাবে বেঁচে আর তাও আপনি শান্তিপূর্ণ এটা সুন্দর এটা চমৎকার অথবা আপনি প্রাণবন্ত আর কখনো সখনো আপনার ভারসাম্য হারান সেটা তবুও আমার চলবে কিন্তু আপনি মৃত আর শান্তিপূর্ণ আমার কাছে এর কোনো মূল্য নেই না তো জীবনের কাছে এর কোনো মূল্য আছে তাই না এখানে আসার উদ্দেশ্যটা হলো বাঁচা তাই না তাই নয় কি আমাদের এখানে থাকার লক্ষ্যটাই তো জীবনকে যতটা তীব্রভাবে আর যতটা গভীরভাবে সম্ভব অনুভব করা আপনি যা কিছু করছেন শুধু এই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটার ভয়ের জন্য আপনি নিজেকে মেরে অর্ধেক জীবিত করে বাঁচিয়ে রেখেছেন সেটা উত্তর নয় সেটা একদমই কোনো সমাধান নয় তাই উত্তেজিত কিভাবে না হওয়া যায় প্রশ্নটা তা নয় কিভাবে উত্তেজনা দুর্ঘটনা না ডেকে আনে আপনাকে যথাযথ ভারসাম্য অর্জন করতে হবে নিজের ভেতরে যা কিছু আমরা করছি শুধু সেই জন্যই আপনি কি একটু বেশি ভারসাম্যে পাঁচ দিন আগের চেয়ে খুবই অল্প সময় পাঁচ ছয় দিন খুব বেশি সময় নয় কিন্তু আপনি কি আর একটু বেশি সমতায় আছেন আপনি শুধু এই অভ্যাসটি করতে থাকুন আমি বলছি আপনাকে ছয় মাস সময়ে শুধু লক্ষ্য করে দেখবেন কতটা ভারসাম্যে আছেন আপনাকে যে কোনো দলে আলাদাভাবে চেনা যাবে নিশ্চিতভাবে আপনি সেই রকম ভারসাম্যে থাকবেন